নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের খোসা শুদ্ধ আলু দিয়ে চচ্চড়ি বানিয়ে দেখাচ্ছি। নিয়ে নিয়েছি আলু, পটল, বেগুন, ঝিঙে, তার সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেওয়া। চলুন রান্নাটা করে নিচ্ছি। কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, কালো জিরা ফোড়ন দিয়ে দেব, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব, চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা মোটামুটি ভেজে নিয়েছি, এখন আলুটা দিয়ে দেব, নেড়ে নেব, পরিমাণ মতো নুন দিয়ে দেব, নেড়ে নেব। আলুটা 2-3 মিনিটের জন্য ধুতে দেব। 2-3 মিনিট হয়ে গেছে, এখন ঢাকাটা খুলে নেব, এখন নেড়ে নেব। এখন একে একে সব সবজিগুলো দিয়ে দেব, পটলগুলো দিয়ে দিচ্ছি, বেগুনগুলো দিয়ে দিচ্ছি, ঝিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়েছি, এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকাটা খুলে নেব, দেখুন এখন নেড়ে নেব ভালো করে। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, ভালো করে হলুদটা মিশিয়ে নেব। এই তরকারিটা শুধুমাত্র হলুদ, কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়নেই রান্না হবে, আর কিছু মশলা দেব না। দেখুন তরকারিটা রান্না হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, এখন নামিয়ে নেব। দেখুন একটা পাত্রে নামিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।